নমস্কার দর্শক বন্ধু আমি রিমিশা ভট্টাচার্য চলে এসেছি আপনাদের জন্য আজকে একটা নতুন ইউনিক একটা বিজনেস আইডিয়া নেই মানে এমন একটা বিজনেস আপনাদের কাছে যেটা বাড়িতে সবাই বিজনেসটা করতে পারেন মানে শুধু পুরুষ নয় মহিলারাও করতে পারেন বা যেই সমস্ত ছেলেমেয়েরা কলেজ স্টুডেন্ট পড়াশুনো করছো নিজেদের হাত খরচার জন্য কিছু করতে চাইছো তারাও কিন্তু অনেক বিজনেসটা করতে পারো এমন একটা বিজনেস আইডিয়া দেব যেটা ঘরে ঘরে ইউজ হয় মানে শুধু ঘরে ঘরে নয় বিভিন্ন విన్న రెస్టారెంట్ రెస్తరా হোটেল সমস্ত জায়গায় কিন্তু ভীষণ পরিমাণে এটি ইউজ হয় মানে একটা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট এটা যে জিনিসটা ছাড়া কিন্তু আমরা এক মুহূর্ত চলতে পারি না এই বিষয়বস্তু নিয়ে এই মেশিনের ডিটেলস নিয়ে কিভাবে তৈরি হবে এবং তার কতটা প্রফিট আছে কীভাবে বিজনেসটা তোমরা স্টার্ট করবে সেই সমস্ত বিষয় কিন্তু আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব অথচ এই ভিডিওটা কোনোভাবেই কিন্তু স্কিপ করবে না পুরো ভিডিওটা কিন্তু সুন্দর মতন দেখবে তাহলেই কিন্তু এই সুন্দর ইউনিক বিজনেস আইডিয়াটা কিন্তু পেয়ে যাবে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটার বেল আইকন দেওয়া আছে সেটা প্রেস করে দাও তাহলে এরকম রেগুলার ভিডিও পেয়ে যাবে এবং চ্যানেলটা প্রথমত সাবস্ক্রাইব করে দেবে তাহলে এরকম বিভিন্ন বিজনেসের যে আইডিয়াগুলো তোমাদের কাছে চলে আসবে ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে তো চলো বন্ধুরা আমি শুরু করি কি ধরনের বিজনেসটা নিয়ে তোমাদেরকে আজকে বলতে চলেছি এসো যেই বিজনেসটা আমি বলবো সেই বিজনেসটা কিন্তু অতি সামান্য পুঁজিতে শুরু করতে পারবে মানে বিজনেস করতে হলে প্রথমে সবাই মনে করো যে অনেক টাকা ইনভেস্ট করতে হবে লাখ লাখ টাকা ইনভেস্ট করে বিজনেস করছো পরে তোমরা প্রফিট পাবে কি পাবে না এরকম কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে মনের ভেতর কিন্তু আমরা যে বিজনেসগুলোর আইডিয়া দিয়ে থাকি তো অতি সামান্য পুঁজিতে কিন্তু শুরু করে দিতে পারো এবং এতটাই প্রফিটেবল বিজনেস যে প্রতি মাসে বসে ঘরে বসে কিন্তু তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো করে ইনকাম করতে পারবে মানে ইনকামটা বুঝতেই পারছো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা একটা কিন্তু ভালো প্রাইভেট ফার্ম বলুন সরকারি চাকরিতেও কিন্তু এত টাকা বেতন হয় না যেটা কিন্তু একটা বিজনেস করে তুমি করতে পারবে স্টার্টিং তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম তাহলে বুঝতেই পারছো যে কতটা প্রফিটেবেল বিজনেস এটা তো এখন এত বেশি কথা না বলে আমি বিজনেসটার ব্যাপারে শুরু করতে চলেছি তো দর্শক বন্ধু দেখতেই পারছো আমার সামনে এই মেশিনগুলো রাখা এই মেশিনের মাধ্যমে কিন্তু তোমরা এই বিজনেসটা করতে পারবে অথচ এই এই মেশিনগুলোতে কি প্রোডাক্ট তৈরি হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো দর্শক বন্ধু বুঝতেই পারছো আমি কি বিজনেস নিয়ে বলছি যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা হলো সার সার্ফ মানে যেটা হলো ডিটারজেন্ট পাউডার এই যে ডিটারজেন্ট পাউডারটা দেখছো এটা কিন্তু প্রতিনিয়ত আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু ভীষণ পরিমাণে ইউজ হয়ে থাকে শুধু কিন্তু বাসন মাজা বলে কথা নয় কাপড় কাচা বাসন মাজা গাড়ি ধোয়া এভরিথিং কাজে পরিষ্কার করার জন্য কিন্তু আমরা সার্ফ ব্যবহার করে থাকি এবং এই সার্ফ ছাড়া কিন্তু আমাদের একটা দিনও কিন্তু চলে না শুধু বাড়িতে নয় বিভিন্ন বড় বড়ো রেস্টুরেন্ট রেস্তোরাঁ সমস্ত জায়গায় কিন্তু এটা ভীষণ পরিমাণে প্রচলিত অতএব এই ব্যবসাটা যদি একবার তোমরা শুরু করো তাহলে কিন্তু এই বিজনেস কোনো দিনই তোমাদের বন্ধ হবে না কারণ যে জিনিসটার প্রতিনিয়ত চলে থাকে ব্যবহার সেটার কিন্তু সহজে বিজনেস বন্ধ হয় না তো এবার এত কথা না বাড়িয়ে এই যে এই জিনিসটা যে তৈরি হবে সেটার জন্য কি কি ধরনের মেশিন লাগবে সেটা আমি বলে দিচ্ছি তো প্রথম অবস্থায় যেই মেশিনটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হলো মিক্সচার মেশিন মানে এই যে তোমরা যে ম্যাটেরিয়ালসটা তৈরি করবে এর মধ্যে বিভিন্ন ধরনের সাত আট রকমের কেমিক্যালস থাকে সেই কেমিক্যালসগুলো দিয়ে কিন্তু এই মিক্সচার মেশিনটার মাধ্যমে কিন্তু তৈরি করা হবে এই যে দেখতেই পাচ্ছ পুরো মিক্সচার মেশিনটা রেডি উইথ মোটর মোটর সমেত কিন্তু তোমাকে এই মিক্সচার মেশিনটা দেওয়া হবে বিভিন্ন কিলো ওজনের কিন্তু রয়েছে পঞ্চাশ কিলো একশো কিলো বিভিন্ন ওজনের কিন্তু মিক্সচার রয়েছে এবার যেটার পরে যেটা শুরু হবে সেটা হলো স্ক্রিনিং মেশিন এই যে স্ক্রিনিং মেশিনটা দেখছো এটার মধ্যে হলো ফিনিশিং দেওয়া মানে মিক্সচারটা যখন তৈরি হয়ে থাকবে তখন তো ব্যাপারটা দলা দলা ব্যাপারটা থাকবে সেটার জন্য যে ফিনিশিং ঝরঝরা ব্যাপারটা যে আসবে শোকানোর কাজে সেই কাজে কিন্তু এই স্কিনিং মেশিনটা অতি অবশ্যই লেগে থাকবে এবং স্কিনিং মেশিনের পরে যেটা আরেকটা মেশিন থাকে সেটা হলো প্যাকেটিং মেশিন মানে যেটা আমাদের প্যাকেজ করা যায় যে এই যে প্রোডাক্টটা যে দেখতে পাচ্ছি এই যে পুরোপুরি যে জিনিসটা প্যাকেটিং করা হয়েছে এই পুরোটা প্যাকেটিং কিন্তু তোমরা প্যাকেট মেশিনের মাধ্যমে করতে পারবে সেখানে বিভিন্ন ধরনের মেশিন আছে তোমরা যদি হ্যান্ড সিলিংয়ে নিতে চাও হ্যান্ড সিলিংয়ের পেয়ে যাবে চেন সিস্টেমে নিতে চাও চেন সিস্টেমের মেশিনও কিন্তু অতি অবশ্যই পেয়ে যাবে অথচ এবার র মেটেরিয়ালসের দিকে আমি চলে যাই র মেটেরিয়ালস হলো সাত আট রকমের কেমিক্যালস দরকার হয়ে থাকে সেগুলো কিন্তু তোমরা এই কোম্পানি মানে আমাদের কোম্পানিতেই কিন্তু পেয়ে যাবে এবং পাউচ বিভিন্ন ধরনের পাউচ আছে বিভিন্ন ধরনের পাউচ প্যাকেট এগুলো রয়েছে দেখো বিভিন্ন লোকাল ব্র্যান্ডের কিন্তু পাউস প্যাকেট তোমরা পেয়ে যাবে বিভিন্ন পাঁচশো গ্রাম এক কেজি হাফ কেজি দুইশো গ্রাম একশো গ্রাম সমস্ত রকম প্যাকেট কিন্তু তোমরা পেয়ে যাবে যেই জিনিস ব্র্যান্ডগুলো এখন প্রচলিত যেগুলো লোকাল ব্র্যান্ড সেই ব্র্যান্ডের প্যাকেট মানে র ম্যাটেরিয়ালসটাও কিন্তু তোমরা আমাদের কোম্পানিতেই পেয়ে যাচ্ছ এমন না যে আমরা শুধু তোমাকে মেশিন দিয়ে আমরা থেমে যাচ্ছি তা কিন্তু একদম নাই ম্যাটেরিয়ালসটা কিন্তু সব সময় আমাদের কাছে যতদিন তোমরা বিজনেস করবে ততদিন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে এবার এই যে মেশিনের সেট আপগুলো আমি দেখালাম এগুলোর কারেন্ট কিন্তু খুব সামান্য লাগবে মানে যেই মোটরগুলো দেখছি এগুলো দেড় ইঞ্চপি থেকে দুই এইচপির মতন মোটর আছে যেটা কিন্তু মাত্র দুইশো কুড়ি ভোল্টেজে চলবে মানে বাড়িতে যে লাইন চলে কারেন্ট চলে সেই কারেন্টেই কিন্তু এগুলো অনাসেই কিন্তু তোমরা চালিয়ে দিতে পারবে মানে এর জন্য কিন্তু তোমাদের এক্সট্রা করে কোনো কারেন্ট কিন্তু লাইন কিন্তু নিতে হবে না তো এইবার যেটা দেখি এই মেশিনেরই একটা ভালো ভার্সান আছে যেটা হলো মিল এই যে কেজ মিল দেখেছ যেটা স্ক্রিনিং মেশিনের পরিবর্তে ইউজ করতে পারবে এই যে কেজমিল মেশিনটা আছে সেটাও কিন্তু ফুল মোটর সমেত ফুল ফুল প্রোডাক্ট সমেত কিন্তু তোমরা কিন্তু পুরো প্যাকটা মেশিনটা কিন্তু পেয়ে যাবে এই মেশিনটাও কিন্তু আছে এই মেশিনটা কিন্তু ফিনিশিং অতি সুন্দর হয়ে থাকে এবং খুবই ভালো কিন্তু সার্ফ তৈরি হয়ে থাকে তো এগুলোর পাওয়ার রিকোয়ার তো আমি বলে দিলাম খুবই কম দুশো কুড়ি ভোল্টেজে চালাতে পারবে এবার এরিয়াটা বলে দিচ্ছি এই যে এরিয়া দেখতে পাচ্ছ মাত্র দশ বাই দশ রুম বা দশ বাই বারো রুমের মধ্যে কিন্তু এই তিনটা মেশিন রেখে সেট আপ করে কিন্তু তোমরা বিজনেসটা করতে পারবে তো দর্শক বন্ধুরা বিজনেসের মেশিনের ব্যাপারে তো সুন্দর মতন বুঝিয়ে দিলাম এবার যে প্রফিটের ব্যাপারটা রয়েছে সেটা বুঝতে গেলে কিন্তু অতি অবশ্যই তোমাদেরকে আমাদের কোম্পানিতে ভিজিট করতে হবে একটা কোম্পানিতে যদি ভিজিট না করো তাহলে কিন্তু একটা বিজনেস সম্বন্ধে আলোচনা করতে পারবে না অথচ আমাদের কোম্পানির অ্যাড্রেসটা তোমাদের বলে দিই আমাদের কোম্পানির নাম হলো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি যেটা শিলিগুড়ি প্রপার টাউনে কিন্তু আছে তো এটা হলো আমাদের শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সে ঠিক অপোজিটে আছে তো কোম্পানি তো ঝটপট চলে এসো এবং এই বিজনেসটা সম্বন্ধে সমস্ত বিষয় আলোচনা করে এই মেশিনগুলো নিয়ে বিজনেস শুরু করে দাও এবং আরেকবার বলে দিচ্ছি এই চ্যানেল যদি নতুন হয়ে থাকবে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবে এবং ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে আর যদি কোম্পানি এই মেশিনের ব্যাপারে কোনো কিছু জানার থাকে বা কোম্পানিতে আসতে চাও সেই ক্ষেত্রে যদি যোগাযোগ করতে চাও এই স্ক্রিনে তিনখানা নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে ফোন করলে কিন্তু আমাদের কোম্পানির স্টাফেরা আপ তোমাদেরকে ঠিক মতন করে যোগাযোগ করে কিন্তু নিয়ে আসবে তো দর্শক বন্ধু ভালো থাকবে সুস্থ থাকবে এবং এই সুন্দর সুন্দর বিজনেস আইডিয়া কিন্তু আমরা তোমাদেরকে দিয়ে থাকবো নমস্কার